আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে মানুষকে খুব বেশি ক্ষমা করেন, অনেক বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। বিশেষ করে রমজানের রাতে, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। বহু মানুষকে যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে মুক্তি দান করা হলো, অমুককে নাজাত দান করা হলো, চূড়ান্ত ফয়সালা দিয়ে দেওয়া হয় বহু মানুষকে। আর শেষের দিকে এসে এই পরিমাণটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অনেক গুণ বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শুরু থেকে নিয়ে একেবারে অনেক দিন পর্যন্ত যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, শেষের দিনগুলোতে আরো বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। তো সেই সুযোগটা আমাদের সামনে এখনো আছে। পাঁচটা দিন মানে অনেক ব্যাপার, আমরা এই পাঁচ দিনে চাইলে অনেক কিছু করতে পারি। এই জন্য ভাইরা আমার, একেবারে শেষের দিকে এসে আমাদের ব্যাকুলতা, আমাদের অস্থিরতা, আমাদের পেরেশানি, আমাদের ব্যথা, আমাদের দরদ, এটার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে এই রমজানের যে আমি সদ্ব্যবহার করতে পারলাম না, তার জন্য ইস্তিগফার করা দরকার, ক্ষমা প্রার্থনা করা দরকার। রমজানে যদি কেউ ক্ষমা না পায় তার কি হবে? ক্ষমা পেলাম না, ঠিক আছে, রমজানের পরে পাবো, ব্যাপারটা এত সহজ না। আপনারা সবাই সেই প্রসিদ্ধ হাদিস জানেন যে জিবরিল এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু। যে ব্যক্তি রমজান পাইল অথচ ক্ষমা আল্লাহর কাছ থেকে পাইয়ে নিতে পারল না, এই ব্যক্তির জন্য প্রেমী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন যে এর ধ্বংস অনিবার্য, এ তো ধ্বংসপ্রাপ্ত, এ তো কপাল পড়া, এ তো শেষ। যে রমজান পাইল অথচ ক্ষমা পাইল না। তো ভাইরা আমার, ক্ষমা পাইলাম কি পাইলাম না, এটা অনেক বড় একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় রমজানের এই মাসে। সেজন্য আমি তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন সেই মানুষগুলোর মধ্যে সেই তালিকায় আমার নাম আছে কি না। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রেখেছেন সেই তালিকায় আমার নামটা আছে কি না। এই জন্য শেষের দিকে এসে ইমানদারের ব্যাকুলতা, ইমানদারের অস্থিরতা, ইমানদারের পেরেশানি, ইমানদারের কষ্ট, বেদনা, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, এগুলোর পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষের দিককার প্রতিটা মুহূর্তকে কদর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আবার একটা রমজান আসলে আমি সে রমজান পাবো, আবার ইবাদতের মতো এরকম শারীরিক স্বাভাবিকত্ব থাকবে, সুস্থতা থাকবে, এরকম গ্যারান্টি নেই, আমরা সবাই জানি। সো আমার কাছে এই অবশিষ্ট মুহূর্তগুলো, দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। শেখ আয়েজ আল-কারনি সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেম এবং দায়ী অত্যন্ত চমৎকার একটা কথা তিনি বলেছেন এই রমজানের শেষের দিকে এসে, এই বছরই তিনি বলেছেন যে জাহাবা মুআজ্জামহু ওয়া বাকিয়া আ'জামহু, অর্থাৎ রমজানের বেশিরভাগ দিনগুলো চলে গেছে ঠিক, কিন্তু সবচেয়ে মূল্যবান সময়টা এখনো আছে। এটা হলো আমাদের সান্ত্বনার বিষয় এবং আমাদের জন্য আনন্দের বিষয়। অতএব এই মূল্যবান সময়গুলো আমরা কদর করি ভাই। বিশেষ করে শেষের দিকে এসে আরো বেশি হিসাব মেলানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার তওবা, বান্দার আফসোস, বান্দার আক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার অপারগতার কারণে, অক্ষমতার কারণে যে রোনাজারি হয়, নিজেকে যে বিনয়ীভাবে পেশ করে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের দিকে আমাদের মনের হালতেই থাকবে যে আমি কিছুই করতে পারলাম না, আমি আত্মশাসন করব, নিজেকে ভৎসনা করব এবং আফসোস করতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, আল্লাহর কাছে ক্যামেরাবাকে ক্ষমা চাইতে থাকবো, আমার মধ্যে অস্থিরতা, ব্যাকুলতা কাজ করবে, পেরেশানি কাজ করবে, খুব বেশি বেশি নিজেকে মনে হবে যে আমি বড় অপরাধী, এত বড় সুযোগ পাওয়ার পর আমি কিছুই করতে পারলাম না। এটা যত বেশি আমাদের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে, আমাদের রব তত বেশি সন্তুষ্ট হবে। কোন এক সালাফ বলেছেন যে রাত জুড়ে একজন ইবাদত বন্দেগী করেছে, আরেকজন প্রতিদিন ইবাদত বন্দেগী করলো, কোনো একদিন তিনি করতে পারেন নাই। এই না পারার কারণে সকালে তার যে কষ্ট লাগে, তার যে দুঃখবোধ হয়, তার যে আফসোস হয়, এই দ্বিতীয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। ইবাদত করার পর যে পরিতৃপ্তি, এটার চাইতে ইবাদত করতে না পারার পর বান্দার যে আত্মশাসন, বা নিজেকে ভৎসনা করে, এটা আল্লাহ সুবহানাহু কাছে অনেক বেশি প্রিয়। সো আমাদের কাছে এই অপশনটা এখনো আছে ভাই। আসল অবশিষ্ট দিনগুলোতে আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ পরিশ্রম করে এই দিনগুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা দিন না প্রতিটা মুহূর্তকে আসল কদর করার চেষ্টা করি, হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।